দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান, তার কি উদ্দেশ্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? নাম চাঁদনি। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, দেখে তো চাঁদনির মতোই। মানে ইয়াং কালে মনে আরো সুন্দর ছিলেন নাকি? চাঁদনির মতো ছিলাম তো ভাই, ছিলাম তো। মনে করেন আল্লাহ যেমন সৃষ্টি করছে তেমনই তো রয়েছে। আচ্ছা, তো চাঁদনি আবু থাকেন কোথায়? আমি এখন বর্তমানে মুমিনসিংহে থাকি। মুমিনসিংহে থাকেন, গ্রামে থাকেন না? আচ্ছা, কি করেন? আমি মানুষের বাসায় কাজ করি। গ্রামে কাজ বাস পাওয়া যায় রকম না? শহরের ভিতরে থাকি না। আচ্ছা আচ্ছা, শহরে বাসায় কাজ করেন। তো আপু আসলে আমাদের ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আসছি ভাই, খুব কষ্ট দুঃখে পড়ে ইউটিউবের সামনে আছি। কেন কোনো মেয়ে চায় না যে একটা নারী হয়ে দুইটা স্বামী ধরতে? কেন মানুষের মনটা টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, কি করব? বাধ্য হয়ে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন সে অবশ্যই আশ্রয় খোঁজার চেষ্টা করে। তো আমিও সেইরকম একটা আশ্রয় খোঁজার মতনই প্রতিবেদনের সামনে আইছি যে কোনো ভাইয়ে যদি একটু দায়িত্ব নেয়, একটু পাশে দাঁড়ায়, আমি তারা সারা জীবনের জন্য গ্রহণ করে নেব। সে বুড়া হোক আর জোয়া হোক, তার কোনো কোনো আপত্তি নেই। আপনার স্বামী কোথায়? সে চলে গেছে দিবস দিয়ে। কেন দিবস দিল? কেন দিবস দিয়েছে? আরেকটা বিয়ে করছে। পুরুষ যদি একবার চোখ খারাপ বাইরে চলে যায় তাকে তো আর বিয়ে ফিরানো যায় না ভাই। পুরুষরা দ্বিতীয় বিয়ে করতে পারে, পুরুষরা সহজেই দুইটা বিয়ে করতে পারে, কিন্তু মেয়েরা পারে না। মেয়েদের বিবেকে লাগে, কেন তারা মান সম্মানের ভয় করে। তারা যদি দশটা বিয়েও করে তাদের বদলাম হয় না, আর মেয়েরা যদি এক জায়গার করে দুই জায়গা যায় তাদের একটা বদলাম হয়। মেয়েরা একটা দেহ দুজনকে কখনো দিতে পারে না। দেয় কখন? যখন সে দেখে যে না, আমি আর পারছি না, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন বাধ্য হয়ে সে একটা ইজ্জত সম্মান দুইটা মানুষের হাতে শুভে দেয়। তখন আল্লাহও দেখে, দর্জনও দেখে। সে তো বিয়ে করে তার পাপ না, ঠিক না? বিয়ে করাটা পাপ না ভাই, তারপরেও তো মানুষের সমাজের ভিতরে একটা বদলাম। আচ্ছা, তো এখন তো স্বামী তো চলে গেছে, এখন কিভাবে চলতেছেন? এখন খুব কষ্টে চলতেছি ভাই, খুব কষ্টে চলতেছি। মনে করেন বছরের একটা ঈদ, সেই ঈদের দিন ভাই কি আর বলবো, সেমাইটা যে কেনবো সেমাই, সেই সেমাই কেনার মতন সামর্থ্য আমার ঘরের ভিতরে নাই। আমার মাটা বুড়া মানুষ, ছেলে আছে, ছেলেটা আছে, তাদের মুখে তো অন্ন তুলে দিতে পারি নাই আমি। তাহলে আমার মতন পৃথিবীতে দুঃখে কজন আছে? এখনকার বিয়ে শাদী করবেন? বিয়ে শাদী অবশ্যই করব। কেমন মানুষ পেলে করবেন? সে যেমন মানুষই হোক, জোয়ান হোক, বুড়া হোক, বুড়া মানুষের আরও মন ভালো। আমি চাই না আমাকে জোয়ান মানুষে ভালোবাসুক, আমি চাই আমাকে বুড়া মানুষে ভালোবাসুক। কেন বুড়া মানুষের মনে হৃদয় ভরা ভালোবাসা আছে, তারা জোয়ান বউ পাইলে তারা ভালোবাসবে বেশি, আদর করবে বেশি। তো দর্শক, আপনারা চাঁদনি আপুর কথা শুনলেন, তো তার কথা শুনে যদি ভালো লাগে তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 0172637228282। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।